Hey my lovely viewers, assalamu alaikum, welcome back to my channel Tanish Kingdom. বরাবরের মতো আজ আবারো হাজির হয়েছি টক ঝাল মিষ্টি লবণীয় ভর্তা নিয়ে। আজকের রেসিপি হলো বাতাবি লেবুর ভর্তা বা জাম্বুরা মাখা। যারা রেগুলার আমাকে ফলো করেন তারা কিন্তু খুব ভালো করে জানেন আমি একটু ভর্তা প্রেমী, তাই আজ আপনাদের সাথেও এই ভর্তাটি শেয়ার করতে চলে এলাম। চলুন দেখে নেওয়া যাক। ভর্তাটির জন্য আজ নিয়েছি বড় সাইজের একটি বাতাবি লেবু। এবার একটি চাকুর সাহায্যে প্রথমে লেবুর বোটার অংশটা কেটে নিব। দেখুন লেবুটা কতটা লাল টুকটুকে। এবার নাইফের সাহায্যে লেবুর গায়ে ডিপ কাট করে নিব। আপনারা ভিডিওর দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কাজটা কিভাবে করছি। এবার হাত দিয়ে খোসাগুলো ঠিক এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে বাতাবি লেবুর খোসা খুব সহজেই কিন্তু ছাড়ানো যায়। এবার লেবুর গায়ের এই সাদা খোসাগুলোও যতটা সম্ভব পরিষ্কার করে নিব, তাহলে ছিটানোর সময় সহজ হবে। যেহেতু লেবুটা আমি ডিপ কাট করে নিয়েছিলাম, দেখুন এভাবে হাত দিয়ে করলেই লেবুটা ভাগ হয়ে যাবে। এবার লেবুর বুকটা এভাবে কেটে নিব, তাহলে ছিটাতে খুব বেশি সহজ হবে। লেবুগুলো ঠিক এভাবে আমি ছিটিয়ে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা করছি। এটা অ্যাকচুয়ালি বলে বোঝানোর কিছুই নেই, সবটা লেবুই আমি ছিটিয়ে নিয়েছি। পোলের এক সাইডে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, নিয়ে নিব দুইটা ভাজা শুকনা মরিচ। এবার হাত দিয়ে এই মরিচ আর লবণটা একটু মেখে নিব। অ্যাড করছি হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ চাট মশলা। অ্যাকচুয়ালি আমি যে বাতাবি লেবুটা ব্যবহার করেছি সেটা পরিমাণে টক ছিল। আপনাদের জন্য একটা টিপস হলো, যদি লেবু টক বা একটু সামান্য তেতে হয় তাহলে সামান্য চিনি দেবেন, তাহলে লেবুটায় আর তিতাভাব থাকবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লেবুটা মাখানো শেষ। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি বাতাবি লেবু মাখা। মধ্য দুপুরে এমন একটি ভর্তা থাকলে জাস্ট জমে যাবে। আই হোপ আজকের এই লেবু মাখা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশি বেশি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।